हेलो दोस्तों तो आज मैं मेरी अंडर आर्म्स की हेयर रिमूव करूँगी कर दूंगी क्योंकि आज मेरी शूट है जो शूट होंगे ब्लाउजलेस जो माइथोलॉजिकल सीरियल है उसके शूट है तो इसके लिए ये रिमूव करना हमें पड़ेगा ही पड़ेगा तो उससे पहले मैं सोची आपसे एक जो रिक्वेस्ट वीडियो थे वो बना लूँ तो चलिए बना लेती हूँ तो दोस्तों ये जो अंडार आर्म्स के स्मेल होते हैं ये से आर्म्स स्मेल है गरमकाले जे सामार पड़े আমার কিন্তু আন্ডারআসে একটুও স্মেল নেই মানে ঘামে যে দুর্গন্ধ হয় সেটা নেই আন্ডারআসের স্মেল আমরা কি করে ব্যাড স্মেলটা রিমুভ করব। যাদের আন্ডার স্মেল হয় তাদের ব্যাড স্মেল কীভাবে রিমুভ করবে তো আমি যেটা সব সময় করে থাকি আপনাদের সবসময় স্লিপলেস যদি আপনারা ক্যারি করতে পারেন বা আপনাদের অ্যালাউ থাকে তো স্লিপলেস পরলে সবচেয়ে ভালো ঘামটা জমতে পারে না উইথ স্লিপস সাতা পরলে ঘাম প্রচণ্ড জমে যায় তো যাই হোক যদি আপনারা পারেন স্লিপলেস পরবেন তাহলে অনেকটাই রিলিফ পাবেন তো সেক্ষেত্রে আমি বলবো যারা উইথ স্লিপস পরেন সেখানে আপনারা মানে যদি দিনে মানে এখন যদি কোথাও যান তাহলে তো আর কিছু করার নেই তো আমাদের দিনের মধ্যে যদি ঘরে থাকি অন্তত উইথ স্লিভস জামা পরলে বা উইথ স্লিভস জামা বা শাড়ি মানে ব্লাউজ পরলে আপনারা দিনের মধ্যে তিনবার চেঞ্জ করবেন এবং প্রত্যেকবার চেঞ্জেসের সময় আপনার একটু কটন বলে একটু স্যানিটাইজার নিয়ে আপনারা জায়গাটা ফ্রেশ করে দেবেন বা একটু অ্যালোভেরা জেল নিয়ে আমার মনে হয় বেটার হবে যারা স্যানিটাইজার ইউজ করতেন না স্যানিটাইজার হলো কি জায়গাটা স্যানিটাইজও হয়ে গেলো এবং আপনার ব্যাড স্মেলটাও চলে গেলো আর অ্যালোভেরা জেলে আপনার স্কিনটাও ভালো থাকবে ব্যাট স্মেলটাও চলে যাবে নো স্মেল সে স্মেল আসছে বলুন তো সুন্দর অ্যালোভেরা জেলের একটা স্মেল আসছে সুন্দর একটা গায়ের গন্ধ আসছে মিষ্টি গায়ের গন্ধ যেটা হয় সেটা কিন্তু নো ব্যাড স্মেল বা কোনো দুর্গন্ধ নেই আর যদি আপনারা পারেন অ্যালোভেরা জেলের মধ্যে যাদের আন্ডার আন্ডার্মসে একটা হেয়ারের কি বলবো ফ্যাসিনেশন থাকে যে হেয়ার রাখতে ভালোবাসেন তারা অ্যালোভেরা জেলের মধ্যে একটু যদি একটা ভিটামিন ই মানে ক্যাপসুল আপনারা মিক্স করে নিতে পারেন তো দেখবেন ঝাকাস একদম চাকাচাক হয়ে যাবে দেখুন একদম এরকম চাকাচাক হয়ে যাবে তো বন্ধুরা ব্যাসমেল স্মেল দূর করতে আমি আপনাদের দুটো উপায় বললাম দুটোই খুব ভালো একটা আপনারা স্যানিটাইজার দিয়ে দিনে তিনবার মিনিমাম তিনবার আপনারা চেঞ্জ করবেন যারা বাইরে কাজ করেন অবশ্যই ডিও লাগাবেন না যেটা রোল অন ডিওগুলো ভীষণ আপনার আন্ডার আর্মস ব্ল্যাক করে দেয় তো আপনারা একটু বডি স্প্রে দিয়ে নেবেন বা হাতে একটু স্যানিটাইজার নিয়ে আপনারা জাস্ট ড্রেসের তলা দিয়ে নিয়ে এরকম করে একটু লাগিয়ে নেবেন আগে একটু ওয়েট টিস্যু দিয়ে আপনারা আন্ডার আর্মসটা ক্লিন করে নেবেন ব্লাউজ বলুন বা ড্রেস বলুন তার ভেতর দিয়ে হাত দিয়ে আন্ডার আর্মসটা ক্লিন করে নেবেন দেন স্যানিটাইজার আপনারা একটু হাতে নিয়ে সুন্দর করে লাগিয়ে নেবেন তারপরে আপনারা দেখবেন নো ব্যাড স্মেল সুন্দর একটা গায়ের গন্ধ সবাই পাবে বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আপনারা এই সামারি ব্যাড স্মেল কী করে দূর করবেন এবং নিজেদের যে গায়ের একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিভাবে আপনারা বজায় রাখবেন তো এইভাবে আপনারা করুন করে আমাকে ফিডব্যাকটা অবশ্যই বোথ লেডিস অ্যান্ড জেন্টস লেডিস অ্যান্ড জেন্টলম্যান বোথ আপনারা আমাকে ফিডব্যাকটা কমেন্টে জানান সব কিছু কিন্তু খারাপ দিকে নেবেন না কিছু কিছু জিনিস ভালো দিকেও নিতে হয় তো যারা আমার হেটার্স তো তাদের আমার কিছু বলার নেই তারা এটাকে হেডফুলি নেবে এবং যারা আমার লাভার্স তারা এটাকে উইথ গ্রেসফুলি নেবে তো থ্যাংক ইউ অল অফ ইউ থ্যাংক ইউ থ্যাংকস লট অল অফ মাই ফ্রেন্ডস অফ মাই ওয়াইটি মেম্বার্স অ্যান্ড লাভ ইউ অল